আসসালামু আলাইকুম। যারা বিদেশ আসতে চান, প্রবাসী হতে চান, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও। প্রবাসী শুধু টাকা টাকা একটু দেখবেন। আসলে আমার সাথে অনেক লোক আছে যারা মেশনের কাজ করতেছে, বর্তমানে ওস্তাদ আছে, হেল্পার আছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে একটু ভিডিও করব, আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মানে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। দেখেন এই তাবুক, এটা হোল তাবুক, একটা ওজন অনেক, প্রায় 15-20 কেজির মতো ওজন। এগুলো দিতে হয়, হেল্পারি করতে হয়, জায়গায় জায়গায় উপরে দিতে হয়। এই দেখেন, এই মেশনের কাজ, বুঝতে পারছেন। আমি এই বিষয় নিয়ে অনেকবার গ্রুপে স্ট্যাটাস দিছি, হয়তো আমার ভিডিওটা অনেকে দেখবেন। আমার প্রবাসী গ্রুপে আমি স্ট্যাটাস দিছি, বেতন সব কিছু বলে দিছি। অনেকে হয়তো ভুল ভাবছেন, হয়তো ভুয়া বিজ্ঞপ্তি দিছি, এরকম ভাবতে পারেন। আর অনেকে কাজও আসছেন, এখন যারা কাজ করতেছে, এই একটা ভাই দেখতেছেন ক্যাপ মাথা দেওয়া, ঠিক আছে, ওই গ্রুপের মাধ্যমে দেখে আমার এখানে কাজে আসছে। কি টাকা টাকা কিছু বলবেন ভাই, ও মানে কি বড় ভাই, এই যে আরিফ ভাই মেশন, আসলে সে তার কাছ থেকে শুনতে চাইব যে আসলে কি পরিমাণ টাকা ইনকাম করে, কতটা কষ্ট, তার মুখ থেকে শুনে নিন ভাই। কারণ কি বর্তমানে কষ্ট কিরকম ভাই, ওমান ওমানি আমি যারা পরবাসে আসতে চাই এদের সম্বন্ধে কিছু বলেন। অনেক মজা আছে, যদি না দেয় মানে এমনি বাংলা টাইমে কইবেন যে বলে ভাই আইস না, কষ্ট কইব কি, সালারা টিয়া দেন লাগবে লাগে আইতে মানা করে, কিন্তু আইলে বুঝে। আমের বাইরে যে আনছেন, তখন আমের ভাই কি বলছিল? আমার বাইরে যখন কইছি আইতো কইছি, তখন কইছি যে আর লাগবে না, টিয়া দিয়ে দে দেশে ব্যবসা কর, না বিদেশ দাম টিয়া দেন লাগবে লাগে আপনারা নিতে গো রাজি হন না, ওনা ইয়ে কইতাছে ভাই যেতে ব্যাপার নিয়ে দিত। মানে বলতে চাচ্ছে যে ওনার ভাই বলছে, বিদেশ আসার জন্য বলছে, বড় ভাই নিষেধ করছে যে যে টাকা দিয়ে বিদেশ আসবি এই টাকা দিয়ে দেশে ব্যবসা কর, কিন্তু ভাই শুনে নাই। ভাই উল্টা বড় ভাইরে বললো, হ্যাঁ আপনারা লাখ লাখ টাকা ইনকাম করেন, আমি ইনকাম করলে আমি বড় লোক হয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে, আমি ইনকাম করলে বড় লোক হয়ে যাবো, আমি বড় লোক হই, আপনারা চান না, হ্যাঁ তারপর বড় ভাইরে কী করবে, যেহেতু ছোটো ভাই ভুল বুঝতে আছে। তারপর বড় ভাই নিয়ে আসলো, আসার কদিন পরে বলে, 2-4 মাস পরে বলে আমি দেখে যাবো, বা তারপর দেশে পাঠাই দিস, ঠিক আছে। অনেকে আসলে বিদেশ মনে করে টাকা টাকা, এই যে বাইরে দেখতে পাইতেছেন এর বাড়ির সিলেট। আজকে আমার ফেসবুকে এক ভাইয়ের সাথে পরিচয়, মানে আমার অনেক রিকোয়েস্ট করছিলো যে ভাই আপনি কাজ ওখানে যাবেন, কাজটা শুরু করবেন ওখানে, আমার এই লোক নিয়ে যাইন, ওনার বিশে পতাকা হয় নাই। আজকে কয় মাস হয়েছে? 17 দিন। আচ্ছা 17 দিন হয়েছে, এখন পর্যন্ত পতাকা পায় নাই, ঠিক আছে, মানে আকামা করতে পারে নাই, আজকে মেডিকেল বা কালকে মেডিকেল করবে, ঠিক আছে। আর আমাদের এই কম, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, এটা দেখতে পারতেছেন, এটা একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আছে। এখানে আসলে ও কোম্পানির এরকম চাপ নাই যে পতাকা লাগে, পতাকা না হইলেও মানে কাজ করা যায়, এই জন্য পতাকা ছাড়া লোক নিয়ে আসছি কাজ করানোর জন্য। আর এখানে আমার এই মুরব্বী আছে, ইনিও নতুন, আজকে আসছে, কয় মাস হয়েছে কাকা? আগে তো মাদারা কাজ করছি, এখন এখানে করতেছি। কয় মাস হয়েছে আপনি আসছেন? বছর হয়েছে, আসলে বছর হয়েছে। তার একটা ছেলে কলেজে পড়ে, একটা ছেলে হাই স্কুলে পড়ে, হ্যাঁ। আসলে বাবারা কতটা কষ্ট করার পর দেশে টাকা পাঠায়, এটা যদি কোনো ছেলে সন্তান যদি বুঝতে পারতো, অনেকে বুঝে অনেকে বুঝে না, মনে করে যে বাবা বিদেশ থাকে, দেশে বসিয়া আমরা ফুটটান্টি করি, ভালো ভালো জামা কাপড় পরি, আনন্দানে টাকা খরচ করি, ঠিক আছে, যেটা প্রয়োজন হবে এটা তো অনেকেই খরচ করবে। তাছাড়াও দেখা যায় বাবা পরবাসে কী কষ্ট করে, সেই টাকা দেশে পাঠায়, মনে করতে আছে পরবাসে বসে মনে হয় যে টাকা পাঠায় অনেক টাকা, আর দেশে বসে মনে করেন পায়, আর মনের মতো করে খরচা করে। আসলে পরবাসে আসে যে কতটা কষ্ট করে, এটা যদি কেউ যদি বুঝতে পারতো আসলে, তাহলে পরবাসীদের সবাই সম্মান করত। আপনার কাকা, আপনার ছেলের সাথে কয়টা? তিনটা ছেলে, একটা মেয়ে। ছেলে ছেলেরা কি করে? আচ্ছা, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে? কাকার একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, দেখেন তার তিনি হেল্পারই কাজ করে, হেল্পারই কাজ করে। আসলে তার এখানে স্যালারি দেয় 120 টাকা, থাকা খাওয়া কোম্পানি দেয়, ঠিক আছে, হাতে 120 টাকায় কত হয়, প্রায় 36-38 হাজার টাকার মতো, হয়তো সে খাওয়া দাওয়া করে কষ্ট করে 30,000 টাকা বাড়িতে পাঠাতে পারবে এরকম। তো সে ফ্রি বিশাল লোক, সবসময় কাজ থাকবে এরকম কিছু নাই, হ্যাঁ। আসলে এই দেখেন তাবুক যে কত কষ্ট, এই যে মেশনের কাজ, এটা যারা করে তারা জানে। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওখানে পাকিস্তানি ভাই,
তারা কাজ করতেছে। আসলে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হয়েছে এইটা, বিদেশি করার মূল উদ্দেশ্য হয়েছে এইটা যে প্রবাসীদের অনেকে অনেক মনে করে যে আসলে প্রবাসী টাকার মেশিন, এই যে একটা কথা অনেকে বলে প্রবাসী টাকার মেশিন। আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, মনে করে আমার ভাই ব্রাদার প্রবাসী আছে বললেই টাকা পাঠাই দেবে। আসলে টাকাটা কত যে কত কষ্ট করে পাঠায়, যে কাজ করে একমাত্র সেই জানে, ঠিক আছে। এই যে ভাই দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভাই ছিল, তার বাড়িতে সিলেট, সে প্রায় 4 লাখ টাকা খরচ করে আসছে নাকি ভাই? আপনার কত টাকা খরচ হয়েছে? 4 লাখ টাকা পুরো ফুল 4 লাখ। 4 লাখ পতাকা পাইছেন এখন পর্যন্ত? পতাকা কিছুই রই না। আচ্ছা আচ্ছা, এই কাজ করে কতদিন এখানে? আজকে 8 দিন চলে গেল। 8 দিন এই ভাই দেখেন আমাদের সাথে কাজ করে এখানে আছে। হ্যাঁ, মানে প্রায় 4 লাখ টাকা খরচা করে আসছে এখানে। 4 লাখ টাকা লাগে না, যাই হোক একটু বেশি নিছে এই কথা অনেকে ভিডিওটা হয়তো আমার দেখবে, যারা প্রবাসে আছে বা উনি উনি যার মাধ্যমে আমার কাছে আসছে, ঠিক সে হয়তো ভিডিওটা দেখতে পারে, সে হয়তো মাইন্ডও করতে পারে। হ্যাঁ, বহুত টাকা লাভ করছে যেটা আসলে বলার বাইরে, ঠিক আছে। এটা না বল, এটা আমি এখানে বলবো না, তাহলে হয়তো ভিডিওটা আমার আমার কাছে মানে দেখেন আসলে এখানে আমি মাঝে মাঝে পোস্ট করি কাজের জন্য। হ্যাঁ, অনেকে অনেক কিছু মন্তব্য করে যে মনে হয় যে ভুয়া। আসলে খারাপ কেউ মন্তব্য করবেন না, যদি কারো কাজ না থাকে মেশন এখানে আসতে পারেন, যদি প্রবাসী ওমানে যদি কেউ থেকে থাকেন আর কি।